হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম আরেকটা কেক ডেকোরেশন, চলুন তাহলে দেখে নিই। ফ্লাওয়ার কেক ডেকোরেশন, দেখেন হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালার দিয়ে আমি কেকটা কি সুন্দরভাবে ডেকোরেশন করেছি। তো আপনারা দেখার আগে সবার আগে একটা লাইক দিবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা বানিয়ে নিয়েছি। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন। এখানে একটা বুট নিয়েছি, কেক বুট। তারপর আমি নিয়ে নিব লিটল বিট ক্রিম, হোয়াইট ক্রিম। তো এখানে হোয়াইট ক্রিমটা আমি দিয়ে দিব। হোয়াইট ক্রিমটা দিয়ে তারপর স্পঞ্জটা দিয়েছি, এখন দিয়ে দিব সুগার সিরাপ। আপনারা সুগার সিরাপ কীভাবে বানাবেন? এক টিস্পুন সুগার দিবেন, হাফ কাপ সুগার ওয়াটার দিবেন, তাহলে হয়ে যাবে সুগার সিরাপ। এখন আবার দিয়ে দিচ্ছি ক্রিম, হোয়াইট ক্রিম। হোয়াইট ক্রিম দিয়ে আমি ফার্স্ট লেয়ারটা ফিনিশ করে নেব। এখানে আমি ক্রিমটা এত বেশিও দিব না, এত কমও দিব না। কেকের মধ্যে একটু ক্রিম না হলে ভালো লাগে না, তাই আমি এখানে এত বেশিও দিই না, এত কমও দিই না। আপনারা আপনাদের ইচ্ছা মতো বেশি ক্রিম খাইতে চাইলে বেশি ক্রিম দিতে পারেন। তো এখন আমার ফার্স্ট লেয়ার ফিনিশ, এখনটা আমি নিয়ে যাব সেকেন্ড লেয়ার। এই যে দেখেন স্পঞ্জটা আমি দিয়ে দিয়েছি, এখন আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা দিলে কী হবে, লং টাইম ফ্রিজে কেকটা রাখলে অনেক সফট থাকবে, তাই এখন আবারও দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে। তারপর আমি চারদিকে সুন্দর একটা ফিনিশিং নিয়ে আসব, স্লোলি ফিনিশিংটা আনতে হবে সুন্দর করে। সুন্দর একটা ফিনিশিং নিয়ে আসে তারপর এটাকে আমি 30 মিনিট ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। 30 মিনিট পর এটা ফ্রিজ থেকে বের করে তারপর এটাকে আমি ডেকোরেশন করে নিব। এখন আমি রেখে দিচ্ছি ফ্রিজে, নিয়ে আসলাম 30 মিনিট পর। দেখুন কত সুন্দর ডেকোরেশনের জন্য আমি তৈরি করেছি। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হোয়াইট ক্রিম মিডল অংশতে। তো এখন মিডলে আমি ফ্লাওয়ারগুলো দিব, তাই ক্রিমটা দিয়েছি, চারদিকে সমান করে দিচ্ছি। এখন আমি এই ফ্লাওয়ারগুলো দিয়ে দিব। এই ফ্লাওয়ারগুলো আমি কীভাবে বানিয়েছি অলরেডি আমি ইউটিউবে ভিডিও দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন আমার ইউটিউবের ভিডিওগুলো চেক করে। এখন আমি ফার্স্ট দিয়েছি হোয়াইট কালার ফ্লাওয়ার, তারপর দিয়েছি রেড পিঙ্ক। তো এখন আমি দিয়ে দিব আবারও হোয়াইট, তারপর আবার দিয়ে দিচ্ছি পিঙ্ক। এভাবে আমি সবগুলো ফ্লাওয়ার দিয়েছি। আপনারা পুরোটা ভিডিও ওয়াচ করবেন, যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন। আর কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে আমার কেক ডেকোরেশনটা। আপনারা যদি ভালো ভালো কমেন্ট করেন তাহলে আমার অনেক উৎসাহ লাগে, তাই আমি আপনাদের জন্য এত কষ্ট করে কেক ডেকোরেশন বিভিন্ন ভিডিও নিয়ে আসি। এখন দিয়ে দিচ্ছি পাশ দিয়ে পিঙ্ক কালারের ক্রিম, দিস লিটল লিটল ফ্লাওয়ার। এখন উপরের অংশটুকু ফ্লাওয়ার দেওয়া ফিনিশ, এখন দিয়ে দিব আমি নিচের অংশ পাশ দিয়ে। নিচেরগুলো একটু বড় সাইজে দিয়েছি, উপরেরটা একটু ছোট সাইজে দিয়েছি।
এখন পিঙ্ক কালার ক্রিম দাও ফিনিশ এখন দিয়ে দেব পাতা গ্রিন কালারের ক্রিম নিয়েছি তো আমি এখানে তিনটা পাতা দেব তো আমার এখানে পাতা দেওয়া প্রায় ফিনিশ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন নতুন কোন আবার রেসিপি নিয়ে আসব সেই পর্যন্ত সাথে থাকুন সবাই সবার জন্য দোয়া করবেন আবার নতুন ভিডিও নিয়ে আসার জন্য অপেক্ষা রইল আল্লাহ